এখন আমরা পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটের আজকে নৌকা বিহার আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রিন্সেপ ঘাটের ট্যুরটাকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি কেউ মিস করে থাকেন, উপরের আই বাটনে লিংক দেওয়া আছে, আপনারা সেটা ক্লিক করে দেখে নিতে পারেন। এখন আমরা চলেছি নৌ বিহার পক্ষে, গঙ্গা পক্ষে সপরিবারে। চলুন তাহলে, চলুন। দাদা বোট বুক করে কোথা থেকে? হ্যাঁ, আগের দিন বললেন 300 টাকা, আমি একা এসেছিলাম। কোন রবিবার 400 টাকা, আর অন্য দিন 300 টাকা। আজকে আচ্ছা, আগের দিন কিন্তু আমায় 300 বলেছিলেন, আমি একা এসেছিলাম সেদিন ভিডিও করতে। তাহলে আমার ভিডিও খুলে এখন দেখাতে হবে, কিন্তু 300ই আসবে। এবার বলুন ওরা কত করা যায়? 400 কমে হবে না? কতক্ষণ ঘোরাবেন? কত দূর থেকে কত দূর? ব্রিজের নিচে থেকে। হ্যাঁ, যাবে ধার দিয়ে যাবে, ব্রিজের দূর থেকে আসছে দেখছেন? ওই ওই নৌকা এদিক দিয়ে আসছে। হ্যাঁ, ওই রকম ব্রিজের নিচ থেকে ঘুরে নিয়ে এদিক দিয়ে আসবেন। 400 কমে হচ্ছে না? একটা নৌকায় আমরাই 4 জন থাকবো তো? আরাই থাকবেন, আর কেউ যাবে না। চলুন আমরা এখন সপরিবারে চলে এসেছি নৌবিহার করার জন্য। উঠে পড়েছি, আধা ঘন্টা 40 মিনিট আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যারা প্রিন্সেপ ঘাটে আসবেন অবশ্যই কিন্তু এই জার্নিটি মিস করবেন না।
দাদা।